হ্যাঁ গা, চুনির মা শুনছিস? আবার জ্বর আইলো বলে। নতুন কি গা, বছর বছর ভগবানের এ খেলার অর্থ বুঝি নে বাপু। পোলাটা যে বড় সড়ো, গেলবারের মতো ফের যদি বাদ ভাইঙ্গা গ্রাম ভাইসা যায়। এদিক পানে যে কোনো তেরান শিবিরও করে নাই। গ্রাম ভাইসা গেলি পোলা মায়া দুইখান রে নে নৌকায় থাকতি হইব। শুনি কোথায় গা, মাস নে ফেরে নাই? পাড়ার দাদা বৌদিদের সাথে 6 বছরের মেয়েটাও মাছ ধরতে যায় নদীতে, ছুটতে ছুটতে বাড়ি ফেরে ত্রাণের খাবারের খবর দিতে। বাবা ডাক্তারছো আমারে, জানো শিরু মাস্টার কইতেছিল ঝড়ের পরে শহরের বাবুরা নাকি তেরাং নিতে আইব, তখন আমরা খাবার নিতে যাব। হ্যাঁ বাবা আমরা যাব। হ্যাঁ রে মা, তেরানি বেঁচে থাকার জন্যই ভগবান আমাকে পাড়াইছেন। ও শুনির বাপ, চিন্তা কইর না, ভগবান রক্ষা করবেন। পরের দিন সকালে চুনির বাপ দাওয়াতে বসে মুড়ি চিবাতে চিবাতে চুনির মাকে বলতে থাকে, দেখতাস সুনির মা, সকাল হতি না হতি হাওয়া কিরাম বাড়তেছে। আজি আর নদীতে যাইও না গো। চিন্তা করিস না, দুপুরের মধ্যেই ফিরাইব। বাবা সাবধানে যাইও, বৈশা থাকুন তোমার জন্য। আর আর ভাইয়ের খাবার আমি চুরি কইরা খাইয়া ফেলুম না, চিন্তা কইর না। আসি রে মা আসি। দুপুরের পরে চুনির বাপ হন্তদন্ত হয়ে ঘরে ফেরে, কোনো রকমে নিজেকে একটু শান্ত করে বলতে থাকে, ও সুনির মা ঘর থেকে বাইর হওয়া শিগগির, আউনের পথে দেখ খাইলাম জল ঢুকতাছে, বেরি ভাঙছে ফের। চল মা, তো মা ভাইরে লইয়া নৌকায় গে ওঠ। ভেসে যায় জুনিদের গ্রাম, জলের স্রোতে ভেসে চলে জুনিদের নৌকা। সন্ধ্যের পর সে নৌকাটাকে বাদাবনের কোনো এক খাঁড়িতে, প্রকৃতি নিজের নিয়মে চলতে থাকে, চালিয়ে যায় নিজের ধ্বংসলীলা। দুবেলা না খেতে পাওয়া মানুষগুলো সর্বস্ব হারিয়ে পথে বসে, বানের জলে নৌকা ভাসিয়ে সেই নৌকায় বেঁচে থাকে বহু প্রাণ। কখনো বা ত্রাণ পৌঁছায়, কখনো বা অবসন্ন শরীরগুলো ভেসে যায় বানের জলে। ও সুনির মা, খাবার কিছু আছে? না গো, পোলাটারে বুকের দুধ খাইয়া শান্ত করলাম, চুনিটা খিতার জ্বালায় কাঁদতেছে। এই জল জঙ্গলের মাঝে খাবার কোনে পাই বল দেহি? আজ রাত খান বরং মেয়েটারে সামলা, সকালে জল কমলি নৌকানে গেরামে ফেরব। যা সইয়ের গে ঘুমো যা। রাত তখন ঠিক কটা বুঝতে না পারলেও এটা বোঝা যায় যে অনেকটাই গভীর। চুনি হঠাৎ চিল্লিয়ে ওঠে, ও বাবা বাবা, ও মা শুনতাছো? ওঠো না, ভাইয়ের শরীরটা কেমন যেন ঠান্ডা ঠেকতেছে। বিষাক্ত সাপের কামড়ে নীল 10 মাসের শিশুর নিথর শরীরটাকে ঝাঁকাতে থাকে অসহায় এক জননী। হে ভগবান, এ তুমি কি করলে, আমার মরণ কেন হলো না? ও শুনি শুনি রে, তোর ভাই কথা কয় না কেন? ও শুনির মা, ভাবিস নে আমি আমি বাদাবন থেকে বিষ কাটানোর পত্র লইয়া ফিরুম, খোকার কিছুটি হইব না, কিছুটি না, আমি কিছুটি হইতে দিব না। অতিবাহিত হয় সেই রাত। চুনির বাবা পথ্য নিয়ে ফেরেনি আর। সকালে স্বেচ্ছাসেবকের দল চুনির মা চুনিকে উদ্ধার করে ত্রাণের খাবার তাদের হাতে তুলে দেয়। উদ্ধার করা হয় চুনির বাবার দেহ।
বাঘের শিকার হয় সন্তান হারা সেই পিতা। শবদেহ তুলে দেওয়া হয় তার বাড়ির লোকের হাতে অন্তিম ক্রিয়ার জন্য। ভগবান হয়তো ক্রূর হাসি নিয়ে দেখতে থাকে। বাঘের থাবায় ছিন্ন বিচ্ছিন্ন শরীরটার পাশে তার সন্তান হারা বিধবা বউ ও অনাথ সন্তান গোগ্রাসে ত্রাণের খাবার খাচ্ছে। তবে কি তারা মৃত্যু শোকের ঊর্ধ্বে আজ?